চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় 2023-24 অর্থ বছরের ঘোষিত বাজেট বাস্তবতার সাথে কোনো মিল নেই। উচ্চাকাঙ্ক্ষী বাজেট বাস্তবায়নের সম্ভাবনাও কম বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। শুক্রবার রাজধানীতে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, বার্ষিক উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রায় যে চমক দেখানো হয়েছে তা উচ্চাভিলাষী, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নেই। তাদের মতে এ বাজেটে IMF এর শর্ত পালনের আভাস স্পষ্ট। সুরেত খানের রিপোর্ট। প্রস্তাবিত 2023-24 অর্থ বছরের বাজেট পর্যালোচনা করতে শুক্রবার সংবাদ সম্মেলন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সিপিডির পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরব মূল প্রবন্ধ। তুলে ধরে সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, বিনিয়োগ, আমদানি, রপ্তানি, রেমিটেন্স, রিজার্ভ, রাজস্ব সহ বাজেটে যেসব পদক্ষেপ করা হয়েছে তা বাস্তবসম্মত নয়। এই বাজেটে অনেক প্রত্যাশাও ছিল, যেহেতু অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এই কঠিন সময়ে আসলে কঠিন কিছু ব্যবস্থা নেওয়ার যেটা সুযোগ ছিল সেটি কিন্তু নেওয়া হয়নি। বাজেটে মূল্যস্ফীতি 6% নামিয়ে আনার ঘোষণা দিলেও বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণের ব্যবস্থা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে বলে মনে করে সিপিডি। অভ্যন্তরীণ উৎস থেকে 59.4% বলা হয়েছে এবং এইটার একটা বড় অংশ 50.6% হচ্ছে ব্যাংক থেকে, ব্যাংক বরোয়িং থেকে। চলতি অর্থ বছরেও বিরাট পরিমাণ ব্যাংক বরোয়িংয়ের মাধ্যমে এসেছে এবং এমনকি সেটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হয়েছে, যেটাকে বলা হয় যে হাই পাওয়ার্ড মানি, এবং সেটার ফলে, টাকা ছাপানোর ফলে কিন্তু এটার একটা বাজারে প্রতিফলন, মূল্যস্ফীতি উস্কে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করে। একদিকে করমুক্ত আয়সীমা বাড়িয়ে অন্যদিকে সরকারি সেবা নিতে 2000 টাকা বাধ্যতামূলক করারও সাংঘর্ষিক বলে মনে করে সিপিডি। এ সিদ্ধান্ত বাতিলেরও দাবি তাদের। করেছি যে 2000 টাকার কথা বলা হয়েছে, সেটি যদি আপনি মাস ভিত্তিতে নেন তাহলে 167 টাকা আসে। অর্থাৎ যে আমাদের এখানে দেখবেন যে করমুক্ত আয়সীমার যে সুবিধা দেওয়া হয়েছে সেটা মাসে 2500 টাকা, সেটি আসলে এই 2000 টাকার হিসেব থেকে যদি বাদ দেন তাহলে 2333 টাকার তিনি আসলে সুবিধা পাবেন। সামাজিক নিরাপত্তায় বাজেটে অনেক কম বরাদ্দ রাখা হয়েছে, যা দারিদ্র জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত নয় বলেও মনে করে সিপিডি। যে বাজেটের সেশনে অন্তত IMF এর শর্তাবলী সংস্কার এগুলো আলোচনা হবে, কারণ সংস্কারগুলো করবেন বলেছেন। শরীয়ত খান, RTV, ঢাকা।